মহিলাটা হচ্ছে আসলে একটা বহুরূপী মহিলা, একটা মিস্টেরিয়াস লাইফ লিভ করে। তার ছয়টা অলরেডি এনআইডি কার্ড সহ জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন ধরনের পরিচয়পত্র আছে তার। তারপরে বিয়ে করেছেন পাঁচটা, এর মধ্যে তিনটা বৈধ স্বামী আছে, চারটা বৈধ স্বামী আছে, দুইটা আছে অবৈধ স্বামী, পরকীয়া স্বামী সহ আছে। তারা সহ আমরা মামলাটা করেছি, একজন কাতার প্রবাসী প্রতারিত হয়েছেন, তার স্বামী তিনি মামলাটা করেছেন, সে মামলাটা আদালত তো আমলে নিয়েছিলেন এবং মামলায় আজকে আসামি যিনি এক নম্বর আসামি, যিনি বহুরূপী হিসাবে আমরা দাবি করেছি, যার অনেকগুলো নাম, অনেকগুলো এনআইডি কার্ড, অনেক স্বামী, অনেকগুলো পরিচয়, তার বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে আদালত আজকে, অনেকক্ষণ শুনেছেন, আসামি পক্ষ অনেক যুক্তি দিয়েছেন এবং আমরা যুক্তি দিয়ে বলেছি যে একটা মানুষের যদি এতগুলো নাম পরিচয় হয় এবং এতজনের সাথে এতভাবে প্রতারিত করে মানুষকে, বিশেষ করে একজনের বিয়ে বলবৎ থাকা অবস্থায় আরেকজনের সাথে বিয়ে করা, আরেকজনের সাথে বিয়ে থাকা অবস্থায় আরেকজনের সাথে করা, এইভাবে মানে সে একটা বিশাল একটা মানে কি এই ব্যভিচারের একটা সাম্রাজ্য তৈরি করে ফেলছে রীতিমতো বিভিন্ন জায়গাতে, এবং এখনও তার একাধিক স্বামী আছে বলে আমরা জানি। বিষয়টা আমরা আদালতে উপস্থাপন করেছি এবং এটার সমস্ত তথ্যচিত্র প্রমাণসহ আমরা আদালতে দিয়েছি। মাননীয় আদালত শুনেছেন, শোনার পরে এই আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। একবার তিনি বলেন যে ওনার নাম মিনু আক্তার, আরেকবার বলছেন যে ওনার নাম নাসমিন আক্তার শিমু, আরেকবার বলছেন ফাতেমা আক্তার, আবার বলছেন রোমানা আক্তার, এরকম অসংখ্য নাম তার রয়েছে। স্কুলে এক ধরনের নাম, সার্টিফিকেটে এক ধরনের নাম, তারপরে এনআইডি কার্ডে একরকমের নাম, বিয়ে করার সময় আরেক রকমের নাম এবং কাবির নামে আরেক রকমের নাম, অর্থাৎ প্রত্যেকটা সে ভিন্ন ভিন্ন রূপে নিজেকে ধরা দেয় আর কি মানুষের সামনে। বিশেষ করে প্রবাসীদেরকেই তার টার্গেটটা বেশি থাকে, প্রবাসী বা দেশি পেলে দেশি, অর্থাৎ সেরকম লোকদেরকে সে ফেসবুকে বা মেসেঞ্জারে সব বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তারপরে এই ধরনের কাজগুলো করে আর কি।